সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে 29 জুন 2023 সালের শুভ অপরাহ্নে আমরা হাওড়া সুপর্ণার নতুন উদ্যমে আমরা আবার ব্রতী হলাম। সেখানে আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছি, করছি এবং আরও অনেক রকমভাবে আমরা কাজ করতে চাইছি। আমাদের মধ্যে ডক্টর সৈকত কুমার বাসু আছেন, উনি কানাডা থেকে এসেছেন এবং উনি আমাদের কাজে এতটাই উৎসাহিত হয়েছেন যে উনি নিজে আমাদের অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছেন এবং উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাদেরকে এগিয়ে চলার জন্য অনেক বেশি সহযোগিতা করছেন এবং আমার এইটুকু যে আশা যে উনি পরবর্তী ক্ষেত্রে আরও সহযোগিতা করবেন এবং আমাদের সকলের যে এই প্রচেষ্টা, অর্থাৎ কীভাবে আমরা নিজেদেরকে সমাজের জন্য কিছু অন্তত করে যেতে পারি সেই যে ব্রতি হয়েছি আমরা, তার জন্য উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন এবং উনি নিজে ইন্টারেস্টেড নিয়ে আমাদের অর্গানাইজেশনে যুক্ত হয়েছেন। আমরা যে ক্যান্সার হসপিটালটা তৈরি করতে চলেছি বা আমাদের জমি যারা দিয়েছেন মিস্টার নিরঞ্জন ঘোষ, মিস্টার আনন্দ ঘোষ, তারাও এসেছেন আজকে, তারাও উপস্থিত আছেন এবং তাদের এই যে শুভ ইচ্ছা এবং তাদের যে শুভ কামনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং ওদেরকে এগিয়ে আসার জন্য আমি আমার নিজের তরফ থেকে অসংখ্য রকমভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি এই কারণে যে এটা আজকে শুধু আমার কাজ নয় বা আপনার কাজ নয়, এটা আমাদের সকলের কাজ। আর আমরা যদি এইটুকু মনোবল নিয়ে চলতে পারি, আমাদের মধ্যে গুরুদেব আছেন, উনি এসেছেন, ঠাকুরমশাই প্রণাম জানাচ্ছি, এছাড়াও আরও যারা ঠাকুরমশাই আছেন তাদের প্রণাম জানাচ্ছি, সকলকে প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ নিয়ে হাওড়া সুপর্ণার পথ চলে নতুন উদ্যমে শুরু হলো। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, আসুন সবাই মিলে একসাথে অন্তত কিছু করে দেখাই এবং কিছু করতে পারি আমাদের সকলের মঙ্গলের জন্য। এটুকুই আমার বিনীত অনুরোধ। আমার আন্তরিক শুভেচ্ছা, শুভ আশীর্বাদ সবার জন্য। এছাড়াও শ্রীমতী কৃষ্ণা সান্যাল, উনি আমাদেরকে যথেষ্ট রকমভাবে উৎসাহিত করেছেন, শুধু তাই নয় মানে ওনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাওড়া সুপর্ণার পথ চলা 22 জায়গায় চৌধুরী পাড়া প্রথম বাইলেন শ্রীমতী কৃষ্ণা সান্যাল, উনি আমাদের সহযোগিতা করেছেন এবং শুধু তাই নয় উনি এ বাবদ কোনো রকম অর্থ আমাদের থেকে তো নেয়নি, বরঞ্চ উনি বলেছেন যে ঠিক আছে তোমরা কাজ করো এবং ওনার যে ইন্সপিরেশন সেটাই আমাদের পথ চলার পাথেও হয়ে থাকবে এবং আমরা সেই নিয়ে চলবো। আর উনি এসেছেন সুপর্ণা ম্যাডাম, উনিও সুপর্ণা রায়, শ্রীমতী সুপর্ণা রায়, উনি আমাদের সাথে অনেক সহযোগিতা করেছেন, আমাদের সেই কোথায় নিয়ে গেছেন খড়গপুর এসে একদম ইন্টেরিয়ার ভিলেজে, সেখানে গিয়ে আমরা ওনার সাথে কাজ করেছি। শ্রীমতী চৌধুরী এসেছেন, শ্রীমতী